আসসালামু আলাইকুম, দিস ইজ শ্রাবণ কবির ফ্রম বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস। ডিয়ার লার্নার্স, টুডে আই উইল ডিসকাস ভয়েস। ভয়েস আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ভয়েসটা কী। ভয়েসটা মূলত হচ্ছে বাংলায় বলি আমরা বাচ্য, বাচ্যটা হচ্ছে ইংলিশে বলে ফর্মেশন অফ ভার্ব। যেমন ধরো আমি লিখলাম আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাহলে এখানে কী কী আছে দেখো, এটা আছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে তিনটা জিনিস থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট ওই তিনটা জিনিস লাগে আমাদের, কিন্তু প্রথমে জানতে হবে যে আমাদের সাবজেক্ট কী আর একটা হচ্ছে অবজেক্ট কী। সহজে মনে রাখবো ভার্বের কাছে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওটা হচ্ছে সাবজেক্ট। ভার্বের কাছে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সহজে মনে রাখবো একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বের কাছে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের কাছে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের ভয়েস সেন্সে মূলত তিনটা জিনিস থাকে, সাবজেক্ট, এস ফর সাবজেক্ট, বি ফর ভার্ব, অবজেক্ট। আমরা সংক্ষেপে লিখলাম, তাহলে দেখো কী কী আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো আমরা তাহলে এখানে দেখো সাবজেক্ট ভয়েসটা হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্তৃবাচ্য, যেখানে কর্তা মুখ্য ভূমিকা পালন করে, আর একটা হচ্ছে প্যাসিভ মানে হচ্ছে কর্মবাচ্য, যেখানে কর্মটা মুখ্য ভূমিকা পালন করে। যেমন ধরো এখানে বলেছিলাম আই প্লে ফুটবল, যে আমি ফুটবল খেলি, তাহলে কে ফুটবল খেলে সবাই একটু খেয়াল করো, বলা হয়েছে আই প্লে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলি, কারণ আমি হচ্ছে মূল। তাহলে এটা হচ্ছে এখানে অ্যাক্টিভ ভয়েস। তাহলে এই অ্যাক্টিভকে প্যাসিভ কীভাবে করব দেখো, যথারীতি এখানে আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে একটা বি ভার্ব লিখবো, বি ভার্বের পরে সবসময়ের জন্য বি থ্রি, এখানে হচ্ছে বাই প্লাস অবজেক্ট। তাহলে এখন সহজে একটু টেকনিকটা খেয়াল করবা, আমরা প্রথমে এই অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, নাম্বার পার্সন টেন্স অনুসারে টু বি ভার্ব, ভার্বের সবসময়ের জন্য বি থ্রি, এই সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাবো, তার আগে বাই যোগ করে দেবো, এটা খেয়াল রাখবা। তাহলে আরেকবার আমি তোমাদের বলছি, সবাই একটু খেয়াল করো, আমরা প্রথমে এই অবজেক্টকে সাবজেক্ট বানাবো, নাম্বার পার্সন ও টেন্স অনুসারে আমরা বি ভার্ব বসাবো, ভার্বের সবসময় বি থ্রি, অর্থাৎ আমরা জানি ভার্বের রূপ সাধারণত তিনটি, বি ওয়ান, বি টু, বি থ্রি। বি ওয়ান ফর প্রেজেন্ট ফর্ম, বি টু ফর পাস্ট ফর্ম, অ্যান্ড বি থ্রি ফর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ওই তিনটা ফর্মটা আমরা সাধারণত জানি, তিনটা ফর্ম, এই তিনটা ফর্মের ভিতর আমরা এই যে প্যাসিভ মানেই মনে রাখবা, বি ভার্ব প্লাস বি থ্রি, প্যাসিভ মানে হচ্ছে কি, বি ভার্ব প্লাস বি থ্রি, বি থ্রি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এই তিনটা ফর্মে আমরা লিখতে পারি। এখন দেখো এখানে লেখা আছে যে আই প্লে ফুটবল, যে এখানে কি বলা হয়েছে যে ফুটবল, তাহলে আমরা যদি প্রশ্ন করি যে ফুট প্লে মানে ভার্ব, ভার্বের কাছে কে দিয়ে প্রশ্ন করো, আমি, অর্থাৎ আমি সাবজেক্ট, কী খেলি, ফুটবল, অবজেক্ট। তাহলে এখানে কী হবে দেখো, ফুটবল। এখন একটা প্রশ্ন হচ্ছে যে বি ভার্ব, এখন এই বি ভার্বটা আমরা একটু খেয়াল করবো, যে বি ভার্বটা কোন টেন্স, টেন্সটা একটু খেয়াল করবো, এটা যদি হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাহলে ভয়েস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে কেমন আসে আমরা একটু এটা দেখে নিতে পারি, তাহলে আমাদের মনে রাখার জন্য অনেক সুবিধা হবে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট টেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচারটা এভাবে হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি থ্রি, বাই প্লাস অবজেক্ট। এটা সহজে মনে রাখবা, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে এখানে হচ্ছে বি ভার্বটা কী দাঁড়ালো, এম ইজ আর। তাহলে আমরা ফুটবল, ফুটবল আমরা জানি এক বছর হলে ইজ বসে দিলাম, আর প্লেয়ারের পাস্ট পার্টিসিপল প্লেড, তাহলে ফুটবল ইজ প্লেড বাই মি। এখন বাই মি হলো কেন, আয়ের হচ্ছে সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। তাহলে এটা হচ্ছে আমাদের, এখন দেখো এটা ছিল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের জায়গা যদি আমাদের এখানে হয়, ধরো আমরা এভাবে লিখলাম, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট না লিখে লিখলাম আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল,
তাহলে দেখো প্লেড অর্থাৎ পাস্ট টেন্সে চলে যায় যদি আমাদের এভাবে পাস্ট ইনডিফিনিট চলে যায় পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা পার্থক্যটা একটু খেয়াল করো যথারীতি এখানে সাবজেক্ট থাকবে এখানে হচ্ছে ওয়াজ ওয়্যার হবে বি থ্রি বাই প্লাস অবজেক্ট একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ এখানে আমাদের তখন উত্তরটা হয়ে যাবে ফুটবল ইজ প্লেড বাই মি কিন্তু আমরা এইখানে এই প্লেডের এইটা যদি চেঞ্জ করে লিখি আই উইল প্লে ফুটবল এখানে উইলটা যদি ব্যবহার করি অর্থাৎ ফিউচার টেন্সে যদি লিখি আই উইল আমরা জানি যে এখানে যখন আমরা উইল দেবো যে কোনো সাহায্যকারী ভার্ব তখন আমাদের প্লে চলে আসবে আই উইল প্লে ফুটবল ফুটবল তাহলে এখানে কী হবে এখানে সাহায্যকারী ভার্বটা উইল চলে আসছে তার মানে সেন্টেন্স টেন্সটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স এমন যদি হয় আমাদের যথারীতি এখানে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে আমাদের শ্যাল বি অথবা উইল বি দিতে হবে এরপর যথারীতি বি থ্রি বাই প্লাস অবজেক্ট অর্থাৎ খেয়াল করে দেখো আমাদের চেঞ্জটা কিন্তু শুধুমাত্র এই যে সাহায্যকারী ভার এই জায়গা ছাড়া আর কোথাও কোনো আমাদের পার্থক্যটা হলো না প্রত্যেকটাই সাহায্যকারী ভার্বটা চেঞ্জ হয় তখন আমাদের কী হয়ে যাবে উত্তরটা দেখো ফুটবল ইজ তো আমাদের প্রেজেন্ট টেন্সে ছিল কিন্তু এখানে যেহেতু উইল আছে তখন আমাদের ইজটাও চেঞ্জ করে আমাদের কী হবে ফুটবল উইল বি প্লেড বাই মি প্রিয় শিক্ষার্থী আমরা মূলত এখন ইন্ডিপেন্ডেন্ট টেন্সেরই তিনটে অপশন আমরা দেখালাম পাশাপাশি আমাদের আরেকটা জিনিস দেখা দরকার যেমন আমরা চেঞ্জ করছি এখানে মি তাহলে এইটা কীভাবে চেঞ্জ করলাম এটা তোমাদেরকে এখন আমি দেখাবো যে এই যে পার্সনটা কীভাবে চেঞ্জ হলো সহজে মনে রাখবা একটা হচ্ছে সাবজেক্ট ফর্ম আর একটা হচ্ছে অবজেক্ট ফর্ম যে সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্মটা কেমন হতে পারে যেমন আই থাকলে হচ্ছে মি হি থাকলে হিম উই থাকলে আস ইউ ইউ থাকলে ইউ দে থাকলে দেম আর মেইনলি এই কয়টাই পার্থক্যটা হবে আই তারপরে উই হতে পারে আই থাকলে মি হবে হি থাকলে আমাদের কিন্তু এখানে হিম হবে হি থাকলে হিম হবে তারপর উই থাকলে আস ইউ থাকলে ইউ দে থাকলে দেম তবে হির জায়গা হিটা হচ্ছে আমাদের মেইনলি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় হির জায়গা যদি থাকে সি তাহলে হবে হার আর একটা হচ্ছে ইট ইটটা অবশ্য চেঞ্জ হয় না যা থাকবে তাই হবে তো এটা আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে পার্সন মেইনলি চেঞ্জ হয় এই পার্সন চেঞ্জের এইগুলো একটু খেয়াল রাখতে হবে যে কীভাবে এটা যদি সাবজেক্ট ফর্ম নাকি অবজেক্ট ফর্ম যদি অবজেক্ট ফর্ম হয় তাহলে আমাদের এটা মনে রাখতে হবে ওকে ফাইন তাহলে আমরা তোমাদের এতক্ষণ হচ্ছে আমরা ইনডিফিনাইটের তিনটা অপশানই দেখালাম এখন ধরো এই ইনডিফিনাইটের অপশানটা চেঞ্জ হতে পারে হয়ে আমাদের এটা অনেক সময় কন্টিনিউয়াস টেন্সেও হতে পারে তো চলো এখন আমরা কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখবো সেটা কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে হতে পারে আমরা জানি কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস শব্দটা আসছে ওইটা যেটা চলমান থাকে সেটা কন্টিনিউয়াস টেন্স যেমন ধরো লিখলাম আই অ্যাম প্লেয়িং আই অ্যাম প্লেয়িং ফুটবল যে আমি ফুটবল আই অ্যাম প্লেয়িং ফুটবল আমি ফুটবল খেলিতেছি এখানে অ্যাম এবং বারোর সাথে আইএনজি তার মানে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আমরা যদি আবার এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা যদি দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কন্টিনিউয়াস টেন্সটা আমরা কীভাবে হতে পারে তাহলে যথারীতি দেখো সাবজেক্টের পরে হবে অ্যাম বিং ইজ বিং আর বিং প্লাস বি থ্রি বাই প্লাস অবজেক্ট তাহলে এখন দেখো আমাদের যথারীতি আমরা এখানে উত্তরটা কী লাগবো তাহলে
football is being played by me. এখন আমরা জানি যে এখানে কিন্তু আরব সাথে এম বসে আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে একবচন হলে ইজ, যার জন্য আমরা ইজ ব্যবহার করছি। এখন এখানে এম এর জায়গায় যদি থাকতো ওয়াজ, তাহলে কি হয়ে গেল দেখো, ওয়াজটা মানে পাস্ট টেন্স হয়ে গেল, তাহলে আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জায়গায় কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো কিভাবে হবে, যথারীতি এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে ওয়াজ বিং, এবং বা ওয়ার বিং যে কোনো একটা হবে, অর্থাৎ এক বচন হলে ওয়াজ বিং, বহু বচন হলে ওয়ার বিং। এরপর যথারীতি বি থ্রি বাই প্লাস অবজেক্ট। তো এখানে তাহলে যথারীতি খালি চেঞ্জটা হবে এই ঈদের জায়গা এখানে ওয়াজ, আর কিন্তু কোনো চেঞ্জ হবে না। সবাই একটু প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে যে কোথায় চেঞ্জ হচ্ছে, আমাদের কিন্তু মূলত চেঞ্জটাই মনে রাখতে হবে। যেমন আমাদের এখানে শুধু কিন্তু মেইনলি বি ভার্বটা চেঞ্জ হচ্ছে, আর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কাজে টেন্সটা নিয়ে অনেক বেশি হতাশ হওয়ার কিছু নেই। তবে অনেক সময় আমরা অনেক জায়গায় লেখা দেখে থাকি যে টেন্স ছাড়াই ভয়েস সেন্স, আসলে প্রত্যেকটা জায়গায় হয়তো একই কাজ ভিন্ন ওয়েতে তারা ব্যবহার করে, তারা যে এটা ব্যবহার করে না তা না, বা এটা এই তার টেকনিকটা যে খারাপ আমি এটাও বলছি না, হতে পারে তার টেকনিকটা আমার চেয়েও ভালো হতে পারে, তবে অবশ্যই কাজে লাগে। কারণ টেন্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রেন্স, গ্রামারের ফ্রেন্স বা গ্রামারের ফাদার বলা হয় কিন্তু টেন্সকে, আমরা সবাই জানি, বা কেউ কেউ বলে টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ এ গ্রামার, গ্রামারের মেরুদণ্ডও বলে থাকে। কাজে টেন্স দিয়ে আমার মনে হয় যে সহজে তোমরা বুঝতে পারবা। তবে তোমাদের যেটা প্রবলেম হয় যে তোমরা খুব দ্রুত করতে যেয়ে তোমাদের মূল অংশ থেকে চলে যাও, মূল অংশ থেকে না যেয়ে বরং কোথায় পার্থক্যটা হচ্ছে, কোথায় গ্যাপটা হচ্ছে এটা যদি দেখো, আমার বিশ্বাস যে তাহলে তোমাদের এত কঠিন কোনো কিছু না। মানে এটা হচ্ছে এক কথায় স্ট্র্যাটেজি বা টেকনিক বা কৌশল। এই কৌশলটা যত বেশি তুমি রপ্ত করতে পারবে গ্রামারটা তত বেশি এক্সপার্ট হবে ইনশাআল্লাহ। তো চলো আমরা পরবর্তী অপশান দেখি। আমরা পাস্ট কন্টিনিউয়াস দেখলাম, এখানে আমরা যদি লিখতাম আই উইল বি, অর্থাৎ এই উইল বি তোমরা জানো উইল হচ্ছে ফিউচারের চিহ্ন, তখন আমাদের চেঞ্জটা কীভাবে হতো দেখো কীভাবে হতো। আমরা ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা তাহলে এখন ইনশাল্লাহ দেখে নেব। তাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেখো যথারীতি কী হবে, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, এরপর যথারীতি বি থ্রি। কিন্তু এখানে যেহেতু এই শ্যাল বা উইল সরাসরি ফিউচারের চিহ্ন, তাহলে এখানে অবশ্যই একটা বিং হবে। এরপর হচ্ছে বি থ্রি বাই প্লাস অবজেক্ট, অর্থাৎ সবটা খেয়াল করো এখানে কি ছিল, সবটা বিং ছিল, যেমন অ্যাম বিং, ইজ বিং, এখানে সাহায্য করে বার, এখানে ওয়াজ বিং, ওয়ার বিং, এখানে আবার শ্যাল বি বিং, উইল বি বিং, এর যে কোনো একটা হবে। অর্থাৎ যেমন হবে ফুটবল উইল বি বিং প্লেড বাই মি। তাহলে আমরা এখন এতক্ষণ প্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্ট দেখলাম, এবার কন্টিনিউয়াস দেখলাম। চলো তোমাদের এবার অন্য আর একটা অপশান আমরা শেয়ার করব। এখন হচ্ছে আমরা পারফেক্ট টেন্সটা আলোচনা করব। তাহলে সে পারফেক্টটা কীভাবে হতে পারে দেখো, আমরা জানি পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত, পারফেক্টটা হচ্ছে পুরা ঘটিত অতীত। এখন প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, সেটা কীভাবে হতে পারে দেখো। যথারীতি প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কী দেবো, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট। এখন তাহলে আমরা এটা কীভাবে, সেন্টেন্সটা কীভাবে হতে পারে দেখো। তো যেমন আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বিন, হ্যাজ বিন, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আমরা জানি যার ফলাফল শেষ হয় না বিদ্যমান থাকে ওইটাই প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা যথারীতি আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তাহলে এখানে কী দাঁড়াবে, ফুটবল
এখন দেখো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে ও নানা ক্ষেত্রে হ্যাভ বসে তাহলে ফুটবল যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ বসবে এখানে কি যোগ হবে বিন হ্যাঁ এখানে কিন্তু যোগ হয়ে যাবে কি বিন তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি আর কিন্তু কোনো চেঞ্জ হলো না এখন আমরা কিন্তু তাহলে প্রেজেন্ট পারফেক্টে দেখে ফেললাম প্রেজেন্ট পারফেক্টের জায়গা ধরো আমি লিখলাম হ্যাড যে আই হ্যাড প্লেড ফুটবল তখন কিন্তু এই হ্যাডের কারণে ওটা পাস্ট পারফেক্টে হয়ে গেল অ্যান্ড পাস্ট পারফেক্টে দেখো চেঞ্জটা কীভাবে হবে যথারীতি সাবজেক্ট এরপর হচ্ছে হ্যাড বিন প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট তাহলে এখানে এইখানে তো আমরা শুধুমাত্র হ্যাজের জায়গা হ্যাড যদি দিই তাহলে কিন্তু হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে একটা কৌশল কিন্তু খেয়াল করতে পারছো দেখো যে আমি মাত্র একটা ওয়ার্ড চেঞ্জ করছি তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার তো বোর্ডে করছে বোর্ডে মুছে দিলেই হয়ে যায় হ্যাঁ তোমরাও যদি তোমাদের কৌশলটা এখানে সেভ করে নাও তোমরাও যদি শুধু আগে টেন্সটা বের করে নাও তাহলে ইনশাল্লাহ তোমরাও পারবে তাহলে আমাদের কিন্তু পাস্ট পারফেক্টটা কমপ্লিট হয়ে গেল এখন ধরো আমরা যদি এটাকে এভাবে চেঞ্জ করি আই উইল হ্যাভ প্লেড ফুটবল তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে কীভাবে ফুটবল দেখো তাহলে আমাদের এই স্ট্রাকচারটা আমরা আগে লিখে ফেলি যথারীতি এখানে হবে সাবজেক্ট সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন যথারীতি বি থ্রি বাই প্লাস অবজেক্ট হ্যাঁ এইগুলো তো আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের এখানে কী হবে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন বি থ্রি বাই প্লাস অবজেক্ট যদি এমন হয় তাহলে আমাদের এখানে কী হবে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই মি প্রিয় শিক্ষার্থী আমরা মূলত আজকে টেন্সের বিভিন্ন অপশানটা দেখালাম যতগুলোই দেখালাম সবই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স এছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্সের অনেক সময় কিছু আছে ইউনিভার্সাল ট্রুথ এইগুলো হয় এগুলো অবশ্যই অ্যাভেলেবেল আসে না যদি কখনও ইউনিভার্সাল ট্রুথের ডাইরেক্ট আসে অথবা কোনো প্রভাব আসে ধরে নিব ওইগুলো কোনো চেঞ্জ হয় না যা আছে তাই থাকে ওইগুলোর সাথে যদি কোনো ওয়ার্ড থাকে তখন ওইগুলোই শুধু চেঞ্জ হয় এছাড়া আর কোনো কিছু চেঞ্জ হয় না তাহলে আজকে তোমাদের মূলত আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম তো তোমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এগুলোই তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে বিভিন্ন যতগুলো টেন্সের আসে প্রত্যেকটা টেন্সের কিন্তু আমি আলোচনা আজকে করলাম তো তোমরা এখন তোমরা এই ডাব্লিউ করতে পারো এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে যেমন লিখলাম আই অ্যাম রাইটিং অ্যান এসে দুই নম্বর হচ্ছে রহিম হ্যাজ ডান দ্য সাম করিম ইজ প্লেয়িং ফুটবল আই হ্যাড ইটেন রাইস মোবাইল ফোন ইজ used by my mother
আমরা অনেক অল্প সংখ্যক কিছু সেন্টেন্স আমরা দিলাম, যেটা তোমরা চেঞ্জ করতে পারো। এটা চেঞ্জ করে তোমরা আশা করি তোমাদের যে ভয়েস সেন্সটা বেসিকটা আলোচনা করা হলো তোমরা একটু ভাষায় প্র্যাকটিস করবে। এছাড়াও তোমাদের বিভিন্ন মডেল কোশ্চেন থাকতে পারে বা বিভিন্ন গ্রামার বই থাকতে পারে, যেখান থেকে তোমরা আরও প্র্যাকটিস করতে পারো। তো আশা করি তোমরা এটা করবে এবং এখান থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।